সম্প্রতি সিলেটের সিলেটকে যিনি রিপ্রেজেন্ট করেছেন হল ওভার বাংলাদেশ, বাংলাদেশ না সারা বিশ্ব সবাই দেখছে, তাহলে সিলেটকে বিভিন্নভাবে আমরা সিলেটকে দেখতে পাচ্ছি, সেই জন্য বেলারুশের মুরাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার যে স্টেজে রাখছি বেলারুশের মুরাদ ভাইকে, একটা তালি যাচ্ছে আপনাদের জন্য, একটা তালি, একটা তালি হবে, ধন্যবাদ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবরে আই লাভ ইউ। প্রথমত হইলো একটা দুঃখের বিষয়, গাড়ির ড্রাইভারের প্রথমে আমার লয় বেড়াচেরা করছে, তাই না? আমরা আনার কথা আছে এক ঘন্টাকে, যেমনি উঞ্চ মেয়েরারে আনা লাগবো, বেটা আমার উবা তৈয়া দু। আমি কইলাম ভাই আপনি আপনি উবাই উবাই আমরা আইলাম, খুব গরম কথাবার্তা হয়েছে। আমি কই যে বাবারে বা মহিলারে আনা যান, মহিলারা শুনলে মানে মহিলারা মানে ছুটো করলাম না, মানে একটা মজার বিষয়, কিন্তু আমারও একটা ফিলিংস আছে মহিলাদের সামনে কথা বাপ সবের একটা বিষয়, সবের একটা বিষয় থাকে। গতদিন গেছিলাম ইনি সবে জানেন চিনেন বাচ্চুর দোকান চিনেন তো এয়ারপোর্ট, বাচ্চুর দোকানে কিন্তু হয়েছে চা বেছে যে হঠাৎ সাইড সুন্দরই গেছেন, যাওয়ার লগে আরো মানুষ খালি উঠতো চিয়ার নেই লইয়া আহ বুক 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 আফা কিতা কিবা কিতা কিবা, মানে বেফান হয়ে গেছে অবস্থা। এর মাঝে তার ওই যে সিঙ্গারা আলুর চপ ওটা তো মাত্র ডালছে, খর জলদি বে বুঝা যাক তেল আ তারাই দিব, বেটিন ধরে খাবাইবার নাকি, মারাত্মক অবস্থা। তো আমরা এই মানে খুব বেশি আগ্রহ ফিল করি, আপনারা বেশি মায়া করি, লেডিস ফার্স্ট সবসময় মনে করি, এর লাগি দেরি হয়েছে, অনেক সময় মনে করতে পারেন আমার দেরি হয়েছে, এখানে তাই বারে আমার আগে আনছে নাম্বার খালি পিজি মারে কিটা বুঝি না ও করিল না এটা বক্তব্যর মাঝে হানো দেখা যায়। আচ্ছা ভাই তো আছে ভাই, প্লিজ এক্সকিউজ মি, প্লিজ একটু দুইটা একলগে না একটা হোক ভাই, গডন হইছে ভ্যালেন্টাইন্স ডে তো বুঝছেন না নি, তখন প্রেমিকার নাম্বার তো বন্ধ করে দিছে, বন্ধ হয়ে গেছে যে আপনারা ভাইলাম দাঁড়ো কই যদি আপনার ওই যে মোবাইলটা যদি একটা ফোন করে দিলাম তো আমার বন্ধ করলে আমারটা দিকে আমায় জীবনে। আচ্ছা তা তো না বন্ধ না বিজি মারের বিজি বিজি বক্তব্য দিলাম। আচ্ছা প্লিজ ভাই, আচ্ছা ভাই অন্য ভাই আমার তো ভাই ভাই আজকের ডেটা গেলে কি আরো 1 বছর বা 300 বছর 3 দিন বাদ আইবো ভাই, ফোনটা শোনা ভাই না, আচ্ছা অন্য ভাই রে ভাই ও কবে দেখো কবে দেখো কবে দেখো কবে দেখো কবে দেখো ভাই কি ভাই ভাই আর কই না ভাই সমস্যা তৈরি গেছে নাম্বার বিজি নি আমার গার্লফ্রেন্ডের নাম্বার মাথু বিগড়ে দিয়া সরম আমি চাইছিলাম কিচ্ছু কইম কিন্তু তারা আইয়া দেখছেন তো একজনে দুইজনের সময় দিলাইছে, দুইজনে দিতে পারতো না দেখিয়া মোবাইল বন্ধ,
তো প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনারা সামনে পারফর্ম করতাম নাই বড় বড় শিল্পী আছেন আর ফটোজাতর নাচ দেখবো আমি সামান্য কিছু হইয়া যাইব কি ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা এমন একটা বিষয় এটা আসলে এই ছুটো করেই দেখার বিষয় নয় ভালোবাসা যেখন লাগি থাকতে পারে মা বাপর লাগি আত্মীয় স্বজনের লাগি দেশর লাগি একটা সুন্দর শিল্পর লাগি গানের লাগি উপস্থাপনার লাগি অভিনয়ের লাগি এনে বড় বড় ফ্যাশন শো ডিজাইনার আছেন তারার লাগিয়ে ভালোবাসা থাকতে পারে ভালোবাসা হোক শ্রদ্ধার জিনিস ভালোবাসা আমরা ভালোবাসি তারে যে ভালোবাসা শুধু আমারে এটার অবজ্ঞা করার বিষয় নাই আমি আপনার সামনে এখন একটা কবিতা কইব কবিতা রইল ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির জি কবিতা ফারিত সবে ও কবিতা খেয়ে টিলা হইলে কি লইবটা আপনারা রেম কইরাম এই কবিতাটা যদি ছোট একটা বাচ্চারে হয় একবারে ছোট বাচ্চা খেয়ে টিলা হইব এক হইব ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির এইরকম হইব একটা ছোট বাচ্চা তারপরে যদি একটু মাঝারি বাচ্চারে হয় একটু মোটা বড় হয়ে গেছে শয়তান দেখা তিন চারটা করার মাঝে ঘুমায় রানি এইরকম বাচ্চারে হইলে সে গিলা হইব হে লাভ হইব ওই দেখা যায় তার কাছে আমাদের সারে কই এই ফর ফর ওই গানে বাদ করে গানা বুয়াম এইরকম তারপরে যখন এই কবিতাটা কোন মুরব্বি ব্যক্তিরে হইব সাসার দা হাতুত গেছে কি কইল সাসা আপনি কবিতাটা হোক সাসাই খিলা কইবা সাসাই কইবা বড় হব বড় এইরকম হবে একজন মুরব্বী তারপরে যদি এই কবিতাটা কোন তুতলা ব্যক্তির হয় তুতলা যে তারা তান যদি হয় তাই কি লাগবে তাই কইবা ওই তালগা আছে ওই দেখা যায় তালগা জয় আমাদের গা ওইখানে তে বাস করে কানা বগিচা ও বগি তুই কি এইরকম তারপরে যদি এই কবিতাটা বাংলা সিনেমার কাবিলা আছে না তারে যদি হয় পড়িছে না হে কি লাগে হে কইব ও মনু মরছে নো ইয়া যা ভালগাস মনু মাইন্ডে মন্ডে সরাইয়া দেবা না মরছে নো মুই পড়িছে আই তারপরে যদি এই কবিতাটা সবে যখন হয়েছে হয় যদি কোনো ওই যে মডার্ন স্টাইলিস্ট মাইয়া মডার্ন দেবা রিক্সা ড্রাইভারের সাথে স্টাইল করে ড্রাইভার লামা বাইয়া তারা যেমন মেকআপ করিয়া বাড়াই আনলে রিক্সা ড্রাইভারের লেগে দেখেছি আইও ভাই ড্রাইভার ভাই দেখছেন না মানে উবাই যায় না অবস্থা খারাপ ওলা অবস্থা আর কি এইরকম খাইলে যদি হয় তো তারা কি লাগাইব হইব এই দুইটা হুয়া সাইরা বাইরে যায় কি অপরি তুই কাজ কি লাভে হুয়া আমার ভাইসার না তোর ভাইসার তুই তারার দৃষ্টিভঙ্গি তো মানে দিনেশ আমরা খুব অবসর খালি চাওয়ার থাকি আর কি আচ্ছা এরপরে যদি এই কবিতাটা সবে হয়েছে এই কবিতাটা যদি কোনো হুজুরে হয় বেতারই কেন হুজুর হুজুর কেতাল যায় যদি কোনো হুজুরে হয় যে হুজুর আমনে কোকা হুজুরে কিলা হইবা হুজুরে ওলা হইবা আমার বাজানেরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সাউ আমার পর্দার আড়ালের মা বোনেরা আমি বগিরে জিজ্ঞাইলাম ও বগি তুই খাস কি বগি আমারে কাইন্দা কাইন্দা জবাব দে পান্তাই আমি খাইলা পুটি মাছ পাইলা একটা যদি পাই অমনি করে কাপুস কুপুস করে খাই এইরকম বলবে তারপরে যদি এই কবিতাটা কোন ওই যে মাজারে আছে না আল্লাহরে ডাকে না গাছের ডাকে হুম এইরকম কাউরে যদি বলা হয় তাহলে সে কেমনে পড়বে সেইরকম বলবে ওই দেখা যায় থাল গাছ হইয়া মাদের ওইখানে তে বাস করে ওইখানে তে বাস করে কন্না বুদ্ধির এরকম তো সময় কিনা আছে না শেষ আমি তো দেরি করছি দর করে এরপরে এখন আমি আপনার একটা বিষয় হইব আমার এক বন্ধু আছে তার বাড়ি লোক খুলনা তো একদিন তার সাথে আমার দেখার দেখা তো বন্ধু হইলো বন্ধু তুই এই আজকে আমার বাড়ি খুলনা তা বললাম না বন্ধু আজকে যে একদম পারতাম না সিলেট আমার খাম আছে
তুই তোর বাড়ির লোকেশনটা কো যে কিরা খুলনা যাওয়া লাগবে বন্ধু কইলো তে হল এইখান থেকে তুই বাসে উঠবি কিছুদূর যাওয়ার পরে তোর কানে একটা টেম্পোর আওয়াজ আইবো টেম্পোর আওয়াজ শোনার সাথে সাথে তুই বাস থেকে নামা যাবি নামা যাওয়ার পরে তোর কানে একটা বিজ্ঞাপনের আওয়াজ আইবো এইরকম এইরকম আওয়াজ আইবো দে ওরে সাদের কামনা ঠেলা টেলি কইরেন না ওষুধা তো বাতে রাঙ্গি একটা কিনে নেন না হাতে দড়ি পায়ে দড়ি ঠেলা টেলি কইরেন না ওষুধা তো বাতে রাঙ্গি একটা কিনে নেন না দুস্থ ওইসব আংটি নাকি কিনবি না তারপরে তুই সোজা চকু বন্ধু কিরে বিষ্কত ভাববি হাঁটার পরে তোর কাছে একটা ফেরি কাটাই ওই ফেরি ঘাট রূপসা ফেরি ঘাট হইয়া তুই সিনবি কিনবে দেখবি একাধিক লোক তোর সামনে চলে আসছে কেউ বলতেছে গড়ি কিনুন মেড ইন জাপান ঘন্টায় ঘন্টায় এলে রামদের দাম আপনাদের হাতে লাগালে টাপসি লজেন্স কিনে একটি লজেন্স ঠাইরে না চারটি লজেন্স এক টাকা যারা বিড়ি সিগারেট খান তামাক সেবন করেন এবং বাড়িতে বারান্দায় বসে যে পুরো কইরা কাশেন তাদের জন্য অতি দরকারি কার্যকরী এবং উপকারী দাউদ একজিমা বিগ হাউস যাদের আরামের ঘুম রাত্রে নিন্দে হারাম করে দিয়েছে গ্যারান্টি সহ দিতে পারি দাউদ একজিমাই আলকাউরা দাউদ উপসবদ দেমনকি খাউজাইতে রানের সিপার মাংস নৌকের সিপার লইয়াইছে লজ্জার কারণে কাউরে কইতে পারেন না রানের সিপার সুডেটটা গুডইছে ইঁদুর মারেন তেলা পোকা মারেন পিঁপড়া মারেন জাদুর কাটি ম্যাজিক চোখ দাগ দিলে মরে গসা দিলে মরে জাগায় খায় জাগায় বেড়ে চূড়ার করে চূড়া তেল্লা চূড়া ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি ঔষধ কিনেন তাড়াতাড়ি ময়নার মার ঘুম নাই ইঁদুর তোর বাচন নাই ধরা পড়লে জামিন নাই চূড়ার করে চূড়া তেল্লা চূড়া এইরকম অনেক কিছু শোনার সাথে সাথে তুই নদীর ওই পারে ফেরি দিয়ে চলে যাবি নদীর ওই পারে যাওয়ার পরে তুই দেখবি তোর কানে একটা বিজ্ঞাপনের আওয়াজ আইছে বিজ্ঞাপনের আওয়াজটা হইতেছে এইরকম শ্রোতা ভাই বন্ধুরা অ্যাকশন ড্রামা সিরিজের চলচ্চিত্রের কলেজে হোমেন ফুলিম এবং কমেডি কিং দিলদার অভিনীত টাইন্না সিরা ফলো হাউসফুল পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি হৃদয়ের মাঝে তারের বেড়া জীবন আমার ছাড়া বেড়া দোস্ত ওইসব সিনেমা কি যাবি না সুজা আবার হাঁটবি হাঁটার পরে তোর কানে আবার একটা মাইকের আওয়াজ এগো মাইকের আওয়াজ চাইতেছে এইরকম নারায় খুলনা বাসি আসছে আগামীকাল রোজ বৃহস্পতিবার খুলনা টিভি সেন্টারের পিছনে এক বিরাট জনসভার আয়োজন করা হইয়া মুগ্ধ জনসভায় শ্রদ্ধা নদী হিসেবে উপস্থিত থাকবেন জনগণের সুখের মণি কাঁদলে পরে সুখের ভানি জন নেতা মির্জাফর ফাং দোস্ত ওইসব জনসভায় যাবি না সুজা হাঁটবি হাইটা দেবি একটা বাড়ি আছে বাড়ির পিছনে একটা মসজিদের পিছনে একটা পুকুর আছে পুকুরের পরে একটা বাড়ি আছে বাড়ির পরে জিজ্ঞেস করবি তোর নাম কি আমি বললাম আমার নাম হচ্ছে নাসিমুল করিম নাইদিন যাবো সরকার উল্লেন সিরাজুল হোসেন সফর উদ্দিন দাবার হোসেন কামরুল ইসলাম আব্দুল্লাহ খন্দকার মোহাম্মদ আবেদিন কুতু তোরা যদি জিজ্ঞেস করে তোর বাড়ি কই আমি কইব আমার বাড়ি গ্রাম কাংশাইল পুষ্টাইল বাংশাইল উপজেলা কাংশাইল জেলা আছে টাঙ্গাইল বাংলাদেশ পাক মধ্য প্রদেশ পৃথিবী ষোলো থেকে জকাশা থেকে তিন নটিকাল মাইল পূর্বে দাদি মাংস থেকে সাত নটিকাল পূর্বে দাদার বাড়ি সিলেট বইলাই আমি চলে আসলাম সিলেটের শেষ হয়ে গেল তার বাড়ি খুলনায় ধন্যবাদ সবাই রে বালাদার বা গুড নাইট।